আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। আমি রান্না করব, আপনারা দেখেন কিভাবে রান্না করি। গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমাদের পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিতে হবে, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার ভিতরে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, হলুদ ফাঁকি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2 চামচ আমরা মরিচের ফাঁকি দিব। ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে একটু টেস্টিং সল দিব, ভালো করে কষিয়ে নিব। কষানো মাঝখানে আমরা টমেটো দিয়ে দিব, আবার ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমরা মুরগির মাংসগুলি দিয়ে দিব। মুরগির মাংসগুলি ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে আমরা কষানোর জন্য অপেক্ষা করব। অনেকটাই বলক এসে পড়েছে, এখন আমরা একটু নেড়ে দিব, না হয়তো নিচে লেগে যেতে পারে। দশ 15 মিনিট কষাতে হবে। আমরা আবারও ভালো করে নেড়ে দিব, না হয়তো নিচে লেগে যেতে পারে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা ভালো করে দিয়ে আপনার ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমরা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। অনেকটাই পানি শুকিয়ে গেছে, এখন যার যেমন পরিমাণ মতো লবণটা টেস্ট করে নেবেন। আরেকটু পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব।